খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গত সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে আচমকাই হামলা চালিয়েছিল প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর থেকে জবাবি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন হাউ সে দেশে সর্বদল সরকার গঠিত হয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে গাজার মাটিতে ইসরায়েলের সেনা নামানোর সবের মাঝেই আন্তর্জাতিক মহলের নজর রয়েছে এই যুদ্ধের দিকে আরব বিশ্বের দেশগুলি স্বভাবতই এই যুদ্ধকে সমর্থন করছে না ইরানের মদতে লেবানান থেকে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে এই পরিস্থিতিতে আমেরিকা ব্রিটেনের মতো দেশ ইসরায়েলকে সমর্থনের কথা জানিয়েছে জো বাইডেন নিজে ইসরায়েলে গিয়েছিলেন আর এবার ইসরায়েলে গিয়ে আন্তর্জাতিক জোট করার প্রস্তাব দিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এর আগে আইএস জঙ্গি সংগঠনের মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক জোট করা হয়েছিল গতকাল জেরুজালামে যৌথ সাংবাদিক সম্মেলনে ম্যাক্রো বলেন আইএসের বিরুদ্ধে লড়াই করা আন্তর্জাতিক জোটের পরিসর বৃদ্ধি করা উচিত গাজায় হামাসের বিরুদ্ধেও লড়াই করা উচিত তাদের উল্লেখ্য এর আগে হামাসকে আইএসআইয়ের সঙ্গে তুলনা করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু অপরদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চিরকালী সরব ম্যাক্রো এই আবহাওয়া দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে আর তারপরেই হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের লড়াই করা উচিত বলে মন্তব্য করেছেন ম্যাক্রো এদিকে আন্তর্জাতিক জোট কীভাবে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সাহায্য করতে পারে তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি ম্যাক্রো উল্লেখ্য এর বিরুদ্ধে যে আন্তর্জাতিক জোট লড়াই করছে সেটির নেতৃত্বে আছে আমেরিকা তবে ইসরায়েল আবার সেই জোটের অংশ নয় এদিকে ফরাসি প্রেসিডেন্টের পরামর্শদাতারা জানাচ্ছেন হামাসের বিরুদ্ধে লড়াই করতে যে আন্তর্জাতিক জোট গাজায় পা রাখবে এমনটা নয় ইসরায়েলকে সাহায্য করতে অন্তত আন্তর্জাতিক জোটের তরফে তথ্য আদান প্রদান করা হবে এদিকে বেঞ্জামিন নেতানেহু বলেন শয়তানের সঙ্গে মুক্ত বিশ্বের লড়াইটা এটা এই যুদ্ধ শুধুমাত্র আমাদের নয় এটা সবার লড়াই এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন ইসরায়েল এবং ফ্রান্সের একটাই শত্রু সন্ত্রাসবাদ অপরদিকে ইসরায়েল হামাস যুদ্ধ যাতে আঞ্চলিক সংঘাতে পরিণত না হয় তার জন্য সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর কথায় আমাদের ভাবতে হবে হামাসের বিরুদ্ধে যুদ্ধে কোনো দয়া মায়া দেখানো উচিত নয় তবে এই যুদ্ধে নিয়ম লঙ্ঘন করাও উচিত হবে না প্রসঙ্গত কয়েকদিন আগেই গাজার এক হাসপাতালে রকেট হামলা চালানো হয়েছিল তাতে পাঁচশো জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল সেই হামলার দায়কার তা নিয়ে ইসরায়েল ও ইসলামিক জিহাদের মধ্যে তর্ক জারি রয়েছে যদিও ইসরায়েল দাবি করেছে ইসলামিক জিহাদের রকেটই সেই হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে আমেরিকাও ইসরায়েলের থেকে এই সংক্রান্ত প্রমাণ হাতে পেয়েছে